বিরোধীদের প্ররোচনাতেই পঞ্চায়েত ভোটে হিংসা এমনটাই দাবি করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিরোধীদের সঙ্গে রাজ্যপাল বিজেপির মুখপাত্র হয়ে প্ররোচনা দিয়েছেন। হিংসার বলি সবথেকে বেশি হয়েছে তৃণমূল কর্মীরা, দাবি রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই ঘটনাগুলো কয়েকটি ঘটনা তো ঘটেছে, এত প্ররোচনা দিয়েছে করে নানান দিক থেকে বিরোধীরা, তার সাথে খুব শ্রদ্ধার মানুষ মাননীয় রাজ্যপাল বিজেপির মুখপাত্র হয়ে যেভাবে প্রভোকেশন এই রাজ্যে করা হয়েছে তাতে এই ঘটনাগুলো ঘটেছে। সুতরাং এবং দেখা গেছে যে যতজনের মৃত্যু হয়েছে, আমি বলছি প্রত্যেকটা মৃত্যুই দুঃখজনক, কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রার্থী তারা এই বলি হয়েছে। হরেক জায়গা যো হ্যায় সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস নহীঁ দিখাই দি, ইয়ে হরেক জায়গা সম্ভব ভি নহীঁ হ্যায়, ক্যোঁকি জহাঁ জহাঁ পর হমেঁ বতায়া গয়া হ্যায় বহাঁ বহাঁ পে হমারি ডিপ্লয়মেন্ট হুই হ্যায় অর বহাঁ পে হমনে বড়িয়া তরিকে সে কাম কিয়া হ্যায়। হমারে পাস সংবেদনশীল পোলিং বুথ কি লিস্ট অভি তক নহীঁ হ্যায়, ইয়ে হমনে প্রয়াস কিয়া, স্টেট ইলেকশন কমিশন সে বার বার পত্র লিখা গয়া হ্যায়, 5 তারিখ কে বাদ লাগাতার চিঠি লিখি জা রহি হ্যায়, জহাঁ মিটিংস হুই হ্যায় উসমেঁ ভি হমনে রিকোয়েস্ট কিয়া হ্যায় কি আপ হমেঁ সংবেদনশীল পোলিং বুথ কা লিস্ট দে দিজিয়ে তাকি হম ওয়াহাঁ পে বড়িয়া তরিকে সে আপনা কাম কর সকেন, লেকিন ও লিস্ট উপলব্ধ নহীঁ হুই। আমি তো হম লোক ইলেকশন মে হমেশা জহাঁ ভি হ্যায় বহুত প্রফেশনাল অ্যাপ্রোচ হমারা রহতা হ্যায় কি হম কোয়ার্ডিনেশন করেন, হমনে কোয়ার্ডিনেশন করনে কা পুরা প্রয়াস কিয়া, মিটিং ভি হুই, হমনে পত্র ভি লিখে, উন পত্র কে মাধ্যম সে হমে জো জবাব মিলা উসমে সির্ফ ইয়ে দিয়া গয়া কি 61,636 পোলিং বুথ হ্যায় অর উসমে 44,000 কে করিব পোলিং প্রিমিসিস কা ডিটেল দিয়া গয়া, লেকিন সংবেদনশীল পোলিং বুথ কা ডিটেল নহীঁ দিয়া গয়া, উসকে বারে মে ইয়ে বতায়া গয়া কি আপকো ডিএম এসপি ইয়া পুলিশ কমিশনার জো হ্যায় বো গ্রাউন্ড কে উপর বতা দেঙ্গে কি কহাঁ পে আপকা ডিপ্লয়মেন্ট করনা হ্যায়। তো জো এক ইয়াহাঁ সে মনিটরিং হোনা চাহিয়ে থা ফোর্স কোয়ার্ডিনেটর কি তরফ সে বো নহীঁ হুয়া। কহীঁ না কহীঁ আপ লুপহোল মানতে হ্যায়, হ্যাঁ ইয়ে ইয়াহাঁ তো কমি হ্যায়। মনোনয়ন পর্ব থেকে শুরু হওয়া সন্ত্রাস সংঘর্ষ প্রাণহানির ছবিটা যেমন ভোটের দিন এবং ভোট পরবর্তী সময় অব্যাহত, ঠিক সেরকম ভাবেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে তরজা এবং অন্যদিকে একাধিক প্রশ্ন কিন্তু এখনো অব্যাহত। ভোটে মৃত্যু মিছিল, কোথায় ছিল কেন্দ্রীয় বাহিনী? কমিশনের ঘাড়ে দায় চাপালেন বিএসএফ এর ডিআইজি। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন বিএসএফ এর ডিআইজি। স্পর্শকাতর বুথের তালিকাই দেয়নি রাজ্য নির্বাচন কমিশন, স্পর্শকাতর বুথের তালিকা চেয়েও মেলেনি এমনটাই দাবি করেছেন বিএসএফ এর ডিআইজি এস এস গুলের। মনোনয়ন পর্বের একেবারে শুরুর দিন থেকে একদিকে যেমন সন্ত্রাস সংঘর্ষের ছবিটা আমরা দেখেছিলাম, আর সেই প্রেক্ষিতেই বারবার বিরোধী দলের তরফ থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে দাবি তোলা হয়। দীর্ঘ আইনি লড়াই আমরা দেখেছি, রাজনৈতিক তরজা আমরা দেখেছি, তারপরও যে প্রশ্নটা গতকাল আমাদের সারা দিন ভাবালো তা হলো কোথায় ছিল সেই কেন্দ্রীয় বাহিনী। এই কেন্দ্রীয় বাহিনী যদি সঠিকভাবে মোতায়েন করা হতো তাহলে গতকাল এবং ভোট পূর্ববর্তী সময়ে যে মৃত্যু মিছিল আমরা দেখেছি সেই মৃত্যু মিছিল কি এড়ানো যেত না?